अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनू शीन चौधरी। तो कैसे हैं आप सब? आई होप सो कि आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो मेरे साथ हैं, अस्सलाम वालेकुम, माय नेम इज़ वलीद। आज हम जो वीडियो लेके आए हैं, वीडियो का टाइटल है कैन बांग्लादेश एक्वायर न्यूक्लियर वेपन बांग्लादेश आर्मी। क्योंकि जो बांग्लादेश की सिचुएशन चल रही है और जो आजकल न्यूज़ आ रही है कि बांग्लादेश और म्यांमार के दरमियान कॉन्फ्लिक्ट चल रहा है और म्यांमार जो है वो जानबूझ के जो है छेड़छाड़ कर रहा है, जानबूझ के बांग्लादेश को जो है वो गुस्सा चढ़ा रहा है, तो अगर बांग्लादेश ने जवाब दिया तो म्यांमार को भी समझ आ जाएगी कि जो वो हरकत कर रहे हैं वो गलत है। तो इसी हवाले से वीडियो के बांग्लादेश जो है वो अभी तक एटमी हथियार बांग्लादेश के पास कोई नहीं है, तो बांग्लादेश जो है वो न्यूक्लियर पावर कब तक बनेगा? नो डाउट कि बांग्लादेश में जो है, जैसे ही उन्होंने तरक्की करके बहुत सारी चीज़ें जो वो उनमें पाकिस्तान से आगे निकल चुका है, तो इस पे भी बांग्लादेश में काम हो रहा होगा, क्योंकि ऐसी चीज़ें बता के नहीं की जाती। और इंशाल्लाह जब एक दिन अचानक से न्यूज़ आएगी तो सब हैरान रह जाएंगे कि बांग्लादेश जो है उसके पास भी एटमी हथियार है। तो वीडियो में आज इसी बात का जो है वो हम जायज़ा लेते हैं कि बांग्लादेश जो है वो क्या उसके पास न्यूक्लियर पावर आ सकती है या नहीं। तो वीडियो स्टार्ट करने से पहले वीडियो को लाइक कर लें, चैनल पर तो चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें ताकि मेरी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुँच सके और आप सबसे पहले वीडियो देखें। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাকে প্রায় অনেকে একটি প্রশ্ন করেন যে আমরা কি পারমাণবিক বোমা বানাতে পারব, বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে কিনা, সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমাদের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে এটা কত সঙ্গতিপূর্ণ এবং আমাদের দেশে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব কিনা। সম্প্রতি একটি ভূতাত্ত্বিক জরিপে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণে ইউরেনিয়ামের মজুদ নিশ্চিত হওয়া গেছে। आसाम থেকে বয়ে আসা ব্রহ্মপুত্র নদের বালুতে এই ইউরেনিয়াম সঞ্চিত আছে বলে জানা গেছে। আমরা ইউরেনিয়াম পেয়েছি যেটি আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্যতার মাত্রা চাইতে এখানে বেশি। শুধুমাত্র আমাদের এখন উত্তোলন করা বা কিভাবে উত্তোলন করব, কিভাবে সংগ্রহ করব, আহরণ করব, সেটি সক্ষমতা আমরা হয়তো বা এখনো অর্জন করতে পারিনি। ইউরেনিয়াম থোরিয়াম নামক প্রায় 5% টিউবওয়েলে শতকরা 5 টিউবওয়েলে আমরা এই বস্তুতে পাই। এই বস্তুতে পাওয়ার পরে আমি এই ইউরেনিয়াম থোরিয়াম যে পলিউশন হচ্ছে সেটা কোথা থেকে আসলো তার উৎস খোঁজার জন্য আমি আবার গবেষণা চালিয়ে যাই। 150 কিলোমিটার দীর্ঘ যে উপকূল এলাকা আছে সেখানে প্রায় আমাদের 2000 টন মোনাজাইট এবং প্রায় 26,000 টন জিরকন মজুত আছে বলে আমার ধারণা করা হচ্ছে। তবে এর ব্যবহারে আন্তর্জাতিক জটিলতা থাকায় বর্তমানে বাংলাদেশ এই খনিজ সম্পদ আহরণ বা রপ্তানি করতে পারবে না। খুব শীঘ্রই রাশিয়ার সহযোগিতায় আমাদের দেশে হচ্ছে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে রয়েছে বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনও। কিন্তু পারমাণবিক শক্তি দল হতে যে পরিমাণ গবেষণা এবং খরচ খরচাদি দরকার সেটা বাংলাদেশের মতো একটি দেশের বহন করা খুবই কষ্টকর। এটা বলছি না আমাদের টাকা নেই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীনের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে এই পারমাণবিক বোমা। তাদের ভিতর রাজনৈতিক অবস্থাও যে খুব মনোরম তাও কিন্তু নয়। তবে আগাম ভবিষ্যতে যদি তারা নিজের মধ্যে পারমাণবিক শক্তি প্রদর্শন করে তবে সেটার ফলাফল আমাদের দেশকেও কিছুটা হলেও ভোগ করতে হবে। স্নায়ুযুদ্ধের সময় থেকেই মূলত পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছিল বৃহৎ শক্তিবর্গের মধ্যে। কিন্তু স্নায়ুযুদ্ধের পরবর্তীতেও কিছু যুদ্ধোন্মাদ নেতারা রাষ্ট্রীয় নিরাপত্তার খোড়া অজুহাত তুলে শতকোটি টাকা অপচয় করে একের পর এক পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরি করে বিশ্বশান্তিকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। যারা ইসরায়েলের আগ্রাসী পারমাণবিক প্রকল্পের কথা জেনেও চোখ বন্ধ করে রাখে কিন্তু ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পে বাধা দেয় এবং মিথ্যা অজুহাত তুলে বিভিন্ন দেশ আক্রমণ করে, তারা এখন বিশ্বে এককভাবে পারমাণবিক যুদ্ধাস্ত্রের মালিক এবং গোটা বিশ্বের নিয়তি এসব যুদ্ধবাজ নেতাদের হাতের মুঠোয়। 2004 সালে সিআইএর এক গোপন রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ পরমাণু বোমা বানাতে সমর্থ একটি দেশ। কারণ হিসাবে তারা উল্লেখ করেছিল বাংলাদেশে সেই আর্থিক সামর্থ্য আছে, কিন্তু ব্যাপক দুর্নীতির কারণে যে বিশাল পরিমাণ টাকা নষ্ট হয় তার কারণে তারা মনে করে যে বর্তমানে সেই সম্ভাবনা নেই। তাছাড়া উল্লেখিত রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের বেশ কিছু নাগরিক দেশের বাইরে বিভিন্ন পারমাণবিক প্রকল্পে কাজ করে এবং বাংলাদেশের বংশোদ্ভূত অনেক নিউক্লিয়ার সায়েন্টিস্ট রয়েছে। অনেকেই বলে বাংলাদেশ কেন পারমাণবিক বোমা বানাচ্ছে না। প্রথমত আমরা কোনো অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত নই,
দ্বিতীয়ত কোনো নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে পারমাণবিক বোমা বানানো যায় না, মানে বোমা বানাতে রিয়েক্টরের কোনো কাজ নেই। বোমা বানাতে দরকার ইউরেনিয়াম পরিশোধনের জন্য সেন্ট্রিফিউজ। এরপর পারমাণবিক প্রকল্পে মোটা অঙ্কের বিনিয়োগের প্রয়োজন, যেমন বোমা বানানোর সময় বা পরে আমাদের ওপর অবরোধ আসতে পারে, সে অবরোধ মোকাবেলার জন্য আমাদের আরও স্ট্রং ইকোনমি প্রয়োজন। তারপর এরকম প্রকল্পগুলোতে কিছু ধাপ থাকে, তেমনি একটি ধাপ হচ্ছে ইউরেনিয়াম পরিশোধন। এই ইউরেনিয়াম পরিশোধন করতে বাজেটের 80% অর্থই চলে যায়। বাংলাদেশ কখনো পরমাণু অস্ত্র ব্যবহার বা বানাতে পারবে না, কেননা জাতিসংঘে পরমাণু আইনের একটি দলিলে বাংলাদেশ পরমাণু ওয়েপন বানাবে না এরকম স্বাক্ষর করা আছে। অনেকেরই মন্তব্য, আইনের ফাঁকফোকর থাকবেই, সব আইন মেনে চলা যায় না। আবার অনেকেই মন্তব্য করেন, ভারত পাকিস্তানের মতো দেশ এই আইন ভঙ্গ করে পরমাণু অস্ত্র বানাতে পারলে আমরা কেন পারবো না, উত্তর কোরিয়া পারলে আমরা কেন পারবো না। আসলে ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ছাড়াও পরমাণু শক্তিধর দেশগুলো একটা অস্ত্র প্রতিযোগিতায় থাকে। শিল্পোন্নত দেশগুলোর অর্থনীতি শক্তিশালী হয় তাদের ওপর তেমন প্রভাব পড়ে না, কিন্তু ভারত, উত্তর কোরিয়া আর পাকিস্তান ঠিকই টের পাচ্ছে। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ কি দেশের অবকাঠামো উন্নয়ন বাদ দিয়ে পরমাণু অস্ত্র বানানোর পেছনে টাকা বিনিয়োগ করবে? যেখানে আপনি জানেন না টাকাগুলো কোথায় বিনিয়োগ করছেন, আদৌ প্রকল্পটি আলোর মুখ দেখবে কিনা, তখন সবাই সরকারকেই দোষারোপ করবে। মাত্র দুটা সাবমেরিন কেনা নিয়ে সুশীলদের বিরক্তিকর মন্তব্য তো শুনেছেন, আর তখন তো আরো অনেকেই সুশীল হয়ে যাবে। তার উপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকেরই অভিযোগের শেষ নেই। বাংলাদেশ যেহেতু জাতিসংঘের একটা দলিলে স্বাক্ষর করেছে যে তারা পরমাণু অস্ত্র বানাবে না বা ব্যবহার করতে পারবে না, সেহেতু এই আইন ভঙ্গ করা মানে খাল কেটে কুমির আনা, তখন জাতিসংঘ আমাদের ওপর শত শত নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে, অনেকেই সামরিক হামলার অজুহাত খুঁজবে, আর আমেরিকা তো আছেই অবরোধ দেওয়ার জন্য। তখন দেশের অর্থনীতি নারিকেলের পাতার চশমা পরেও খুঁজে পাওয়া যাবে না। আমাদের পরিস্থিতি হবে মিয়ানমারের মতো। মিয়ানমারও এরকম করেছিল, আমেরিকার চোখ ফাঁকি দিয়ে পরমাণু অস্ত্র বানাতে চেয়েছিল, কিন্তু বাস পাখির চোখ কি আর ফাঁকি দেওয়া যায়? আমেরিকার ভেটোর কারণে বাতিল করতে হয় মিয়ানমারের পরমাণু অস্ত্র তৈরির গোপন প্রকল্প। শেষমেশ মিয়ানমার কি পেল? বিশাল আকৃতির একটা জিরো। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অবরোধের কারণে মিয়ানমার আজও পিঠ সোজা করতে পারে নাই, মোটা অঙ্কের টাকা সব গেল পানিতে ভেসে। পরমাণু অস্ত্র ছাড়া কি শক্তিশালী হওয়া যায় না? এশিয়ার কিছু দেশ দেখুন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, তারাও কিন্তু কম শক্তিশালী না। বাংলাদেশ পরমাণু অস্ত্র বানালে তারা কি বসে থাকবে? তাদের অর্থনীতি কিন্তু আমাদের চেয়ে আরও শক্তিশালী, কিন্তু তারা কেন পরমাণু অস্ত্র বানাচ্ছেন না? সবাই যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারত তাহলে পারমাণবিক আইন বলতে কোনো কথা থাকতো না। বাংলাদেশের নীতি হচ্ছে কারোর সাথে যুদ্ধ নয়, সবার সাথে বন্ধুত্ব। তাই বলে এই নয় যে কেউ গায়ে পড়ে লাগতে আসলে তাকে ছেড়ে দেওয়া হবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে দেশ রক্ষা করার জন্য, কাউকে আক্রমণ করে দেশ দখল করার জন্য নয়। তাই বলে এই নয় যে দেশের সামরিক বাহিনীর উন্নয়ন থেমে আছে। আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। फ्रेंड्स, ये थी आज की वीडियो और एंड में जो उन्होंने क्लिप्स दिखाए बांग्लादेश की आर्मी, नेवी और कमांडोज के, तो उसको देख के मूड फ्रेश हो गया, बहुत ही अच्छा लगा। कोई भी कंट्री की आर्मी हो, वो अपने मुल्क के लिए जो है वो हर टाइम तैयार रहती है। तो जैसा कि उन्होंने वीडियो में बताया न्यूक्लियर जो है वो पावर के बारे में, कि बांग्लादेश भी किसी से पीछे नहीं है, बांग्लादेश में इस पर काम हो रहा है। और जैसा कि उन्होंने पावर प्लांट वगैरह सब कुछ दिखाए, तो उससे उस पर बात करने से पहले मैं ये कहूँगी कि जैसे जो भी एटमी हथियार हैं और जो न्यूक्लियर पावर्स हैं जिन भी कंट्रीज़ के पास, अगर खुदा ना खास्ता किसी एक कंट्री ने भी ये चला दिया तो ये इंसानों की नस्ल जो है वो बिल्कुल तबाह हो जाएगी। कितने अरसे तक जो है वो बारिशें नहीं होंगी, सारी ज़मीन धरम भरम हो जाएगी और पता नहीं क्या कुछ होगा, इतने नुकसान आते हैं इसके। तो ऐसा ना हो, अल्लाह ना करे कि कभी ऐसी कोई जंग हो जैसे कि हिरोशिमा और नागासाकी के पे हुआ था। तो वहाँ पे कितने अरसे तक ऐसी बीमारियाँ रहीं, क्या क्या कुछ वहाँ पे रहा, और बहुत ये ख़तरनाक होता है। अभी तक वहाँ पे जो है उसके जो है वो
असरात पाए जाते हैं। तो किसी भी कंट्री के लिए जो है वो जितनी भी लड़ाई हो जाए, कोई भी कॉन्फ्लिक्ट हो जाए, ये बिल्कुल भी हेल्पफुल नहीं है कि दोनों कंट्रीज़ के दरमियान जंग हो। लेकिन जो न्यूक्लियर पावर होती है, अगर वो कंट्री के पास आ जाए तो दूसरे कंट्रीज़ जो हैं वो ज़रा डर के रहते हैं, दब के रहते हैं कि ये भी न्यूक्लियर पावर बन चुके हैं। तो इंशाल्लाह, जैसा कि उन्होंने बताया कि बांग्लादेश में भी इस पे काम हो रहा है और बहुत जल्द जो है बांग्लादेश भी न्यूक्लियर पावर बन जाएगा। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।